স্মার্ট ক্লাসে সকলকে আরও একবার স্বাগত আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো তো ক্লাস টেনের ত্রিকোণামেথির আমরা তেইশ পয়েন্ট দুইয়ের কিছুটা অংশ করেছি তেইশ পয়েন্ট দুই অর্থাৎ কোষে দেখি তেইশ পয়েন্ট দুইতে কী আছে যেই মান নির্ণয়ের অঙ্কগুলো আছে অর্থাৎ ত্রিকোনা অনুপাতের যেই অ্যাঙ্গেলগুলো স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেলগুলো সাইন জিরো সাইন ফোর ডিগ্রি এই যেই সংক্রান্ত যেই চ্যাপ্টারটা রয়েছে তার বেশ কিছু অঙ্ক আমরা করেছি এবং বেশ কিছু অর্ধেক টাইপের অঙ্ক আমাদের হয়ে গেছে আর বাকি অর্ধেক রয়ে গেছে তো সেই বাকি অর্ধেকটা নিয়ে আজকে আলোচনা করব তো শুরু করার আগে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল বেলাইকানটিতে অল করে দেবে যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এবং কোনো ভিডিও মিস না হয় তো চলো আজকে ক্লাস শুরু করি আজকের একদম প্রথম অঙ্ক ছয় দাগের অঙ্কটা দেখো ছয় দাগের অঙ্কটা কি বলেছে দেখাই যে অর্থাৎ প্রমাণ করতে হবে এক নম্বর আমাদের প্রমাণ করতে বলেছে সাইন স্কোয়ার ফর্টি ফাইভ ডিগ্রি প্লাস ক স্কোয়ার ফর্টি ফাইভ ডিগ্রি ইকোয়াল টু ওয়ান তাহলে যখনই আমাদের এরকম দেখাতে বলে আমাদের কী করতো লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে তাহলে এখান থেকে লেফট হ্যান্ড সাইড ইকোয়াল টু কী হবে লেফট হ্যান্ড সাইড হলো সাইন স্কোয়ার ফর্টি ফাইভ ডিগ্রি প্লাস ক স্কোয়ার ফর্টি ফাইভ ডিগ্রি সাইন ফর্টি ফাইভ ডিগ্রি ভ্যালু কত ওয়ান বাই রুট টু তাহলে এটাকে আমরা ওয়ান বাই রুট টু তার স্কোয়ার আকারে লিখতে পারবো প্লাস কস ফর্টি ফাইভের ভ্যালু কত এটাও ওয়ান বাই রুট টু এটাও তার হোল স্কোয়ার তাহলে ওয়ান বাই রুট টু স্কোয়ার হল ওয়ান বাই টু এখানেও ওয়ান বাই রুট টু স্কোয়ার ওয়ান বাই টু তাহলে ওয়ান বাই টু ওয়ান বাই টু যোগ করলে ওয়ান এটাই দেখো রাইট হ্যান্ডে রয়েছে ইকোয়াল টু রাইট হ্যান্ড সাইড একদম সিম্পল অঙ্ক প্রমাণিত ঠিক আছে ছয়ের এক একটা হয়ে গেল ছয়ের দুই তিন এক ধর একই টাইপের অঙ্ক আমি সবগুলো অঙ্ক করে দেবো না দু একটা অঙ্ক আমি করে দিচ্ছি এখান থেকে তিন দাগের অঙ্কটা দেখো তিন দাগেরটা কী বলেছে আমাদের দেখাতে হবে টু টেন থার্টি ডিগ্রি বাই ওয়ান মাইনাস টেন স্কোয়ার থার্টি ডিগ্রি ইকোয়াল টু রুট থ্রি এটা আমাদের দেখাতে হবে তো এখানেও আমরা বামপক্ষ শুরু করি বামপক্ষ বা লেফট হ্যান্ড সাইড বামপক্ষ বা লেফট হ্যান্ড সাইড থেকে আমরা কী লিখবো টু টেন

তাহলে এখানে যদি আমরা বিয়োগ করি তাহলে তিন তিনেককে তিন মাইনাস এক তাহলে টু বাই রুট থ্রি আর এখানে হবে কত থ্রি মাইনাস ওয়ান টু বাই থ্রি তাহলে টু বাই রুট থ্রি ইন্টু এটা উল্টে গিয়ে থ্রি বাই টু 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 কেটে গেল রুট থ্রি আর থ্রি যদি কাটাকাটি করি তাহলে ওপরে শুধুমাত্র একটা রুট থ্রি থেকে যাবে এটাই দেখো আমাদের রাইট হ্যান্ড সাইড আছে ঠিক আছে তাহলে তিন দাগেরটাও হয়ে গেল আরেকটা কী করতে পারি আমরা চার দাগের অঙ্কটা করি চার দাগেরটায় কী বলেছে চার দাগের বামপক্ষ আমরা লিখি একবারে বামপক্ষ আমি অঙ্কটা টুকলাম না বামপক্ষ আছে রুট ওভার ওয়ান প্লাস কস থার্টি ডিগ্রি বাই ওয়ান মাইনাস কস থার্টি ডিগ্রি তো সিম্পলি ওয়ান প্লাস কস থার্টি ডিগ্রি ভ্যালু কত কস থার্টি ডিগ্রি ভ্যালু হল রুট থ্রি বাই টু তাহলে এটা হলো রুট থ্রি বাই টু বাই নিচে কত হচ্ছে ওয়ান মাইনাস রুট থ্রি বাই টু তা সিম্প্লিফাই যদি করি এখানে লসক টু প্লাস রুট থ্রি টু প্লাস রুট থ্রি বাই টু আর এটা টু মাইনাস রুট থ্রি বাই টু নিচে টু টু কেটে গেল তাহলে ওপর হলো টু প্লাস রুট থ্রি নিচে টু মাইনাস রুট থ্রি টু প্লাস রুট থ্রি বাই টু মাইনাস রুট থ্রি এবার দেখো এই জায়গাটা আমাদের রাইট হ্যান্ড সাইডে দেখো টেন সিক্সটি প্লাস সরি সিক্স সিক্সটি প্লাস টেন সিক্সটি এখানে রুট ওভার দিয়ে কিছু নেই আমরা এটার জন্য এই রুট ওভার মানে রুট ওভারটাকে তাড়ানোর জন্য কী হবে ওপর নিচে আমরা করণীয় করার চেষ্টা করি তাহলে কী হবে ওপর নিচে কী দিয়ে গুণ করবো আমরা টু প্লাস রুট থ্রি দিয়ে গুণ করব। তাহলে টু প্লাস রুট থ্রি মানে নিচেরটা যেটা থাকে তার উল্টো সাইনটা দিয়ে অনুবন্ধীকরণ দিয়ে আমরা গুণ করি তাই তো টু মাইনাস রুট থ্রির সঙ্গে আমরা টু প্লাস রুট থ্রি দিয়ে গুন করব তাহলে সিম্প্লিফাই করলে কত হবে ওপরেটা দেখো হোল স্কোয়ার চলে আসছে টু প্লাস তার হোল স্কোয়ার আর নিচে কত আসছে এটা এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি এ স্কোয়ার তাহলে টু স্কোয়ার হলো ফোর মাইনাস রুট থ্রি তাহলে ফোর মাইনাস থ্রি হয়ে গেল আর এটার রুট ওভার ভেতরে থাকছে টু প্লাস রুট থ্রি তার হোল স্কোয়ার তাহলে স্কোয়ারটা কেটে গিয়ে শুধু থাকবে টু প্লাস রুট থ্রি এটুকু আমাদের বেরোলো লেফট হ্যান্ড সাইড এবার ডানপক্ষ আমরা কী লিখতে পারি ডানপক্ষতে কী আছে সেক সিক্সটি ডিগ্রি সেক সিক্সটি ডিগ্রি প্লাস টেন সিক্সটি ডিগ্রি সেক সিক্সটি ডিগ্রি প্লাস টেন সিক্সটি ডিগ্রি সিক্স সিক্সটি ডিগ্রি ভ্যালু কত টু টেন সিক্সটি ডিগ্রি ভ্যালু রুট তাহলে দেখো পক্ষ আর ডানপক্ষ সমান হয়ে গেল তাহলে আমরা লিখে দেবো বামপক্ষ সমান সমান ডানপক্ষ প্রমাণিত ঠিক আছে তিনটে অঙ্ক হয়ে গেল আরও দু একটা করছি এবার আমরা পাঁচ দাগের অঙ্কটা করব দেখো পাঁচ দাগের বলেছে পাঁচ দাগেরটা আমাদের লেফট হ্যান্ড সাইড আছে হলো লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করি লেফট হ্যান্ড সাইড আছে হলো টু টেন স্কোয়ার থার্টি ডিগ্রি বাই ওয়ান মাইনাস টেন স্কোয়ার থার্টি ডিগ্রি প্লাস সেকে স্কোয়ার ফর্টি ফাইভ ডিগ্রি মাইনাস কট স্কোয়ার ফর্টি ফাইভ ডিগ্রি ইকুয়াল টু আমাদের দেখাতে হবে সেক্স সিক্সটি অর্থাৎ সেক সিক্সটির ভ্যালু কত টু তো সেটা আমাদের দেখাতে হবে তো যাই হোক এখানে মানগুলো আমরা বসিয়ে দিই মান কত হবে টেন থার্টি ডিগ্রি ভ্যালু কত ওয়ান বাই তাহলে ওয়ান বাই তার স্কোয়ার নিচে ওয়ান মাইনাস ওয়ান বাই রুট থ্রি তার স্কোয়ার প্লাস ফাইভ ভ্যালু কত দেখো ভ্যালু হলো কসের উল্টু কস ফর্টি ফাইভ ডিগ্রি ভ্যালু কত ওয়ান তাহলে এর উল্টে দিলে হবে শুধু রুট টু তাহলে শুধু রুট টু তার স্কোয়ার মাইনাস কট স্কোয়ার ফর্টি ফাইভ ডিগ্রি টেন ফর্টি ফাইভ ডিগ্রি ভ্যালু ওয়ান কটের ফর্টি ফাইভ ডিগ্রি ভ্যালু ও ওয়ান তাহলে ওয়ান স্কোয়ার তাহলে ওপরে কী হচ্ছে দেখি এখানে টু ইন্টু ওয়ান বাই থ্রি আর এটা ওয়ান মাইনাস ওয়ান বাই থ্রি কান রুট থ্রি স্কোয়ার করলে থ্রি প্লাস এটা কথা হচ্ছে রুট টু স্কোয়ার টু মাইনাস ওয়ান ওপরে হচ্ছে টু বাই থ্রি নিচে যদি আমরা রস করি থ্রি মাইনাস ওয়ান এটাও টু বাই থ্রি হচ্ছে প্লাস টু মাইনাস ওয়ান তাহলে হচ্ছে হলো এটা ওয়ান প্লাস টু মাইনাস ওয়ান অর্থাৎ হচ্ছে টু আর রাইট হ্যান্ড সাইড আমাদের কী আছে রাইট হ্যান্ড সাইড আমাদের আছে সেক সেক সিক্সটি ডিগ্রি সেক সিক্সটি ডিগ্রি ইকোয়াল টু তো টু আমরা জানি তাহলে অতএব লেফট হ্যান্ড সাইড ইকাল টু রাইট হ্যান্ড সাইড প্রমাণিত ঠিক আছে পাঁচেরটা হয়ে গেল এরপর দেখো ছয় দাগ এবং সাত দাগ এই দুটো অঙ্ক একই টাইপের অঙ্ক আমি সাত দাগের অঙ্কটা করাচ্ছি সাত দাগেরটা টা কি বলছে সাইন পাই বাই থ্রি ইন্টু টেন পাই বাই সিক্স টেন পাই বাই সিক্স প্লাস সাইন পাই বাই টু সাইন পাই বাই টু ইন্টু কস পাই বাই থ্রি দেখাতে হবে আমাদের টু সাইন স্কোয়ার পাই বাই ফোর এটা লেফট হ্যান্ড সাইড তাহলে হবে এখানে মানে কত এর জায়গায় আমরা মনে মনে একশো আশি ওষি নাও যদি এই বৃত্তীয় মানগুলো মনে না থাকে তাহলে তোমরা বৃত্তীয় থেকে ষষ্ঠীকে কনভার্ট করেও মানগুলোকে মনে রাখতে পারো পাই বাই থ্রি মানে হলো ষাট ডিগ্রি অর্থাৎ সাইন ষাট ডিগ্রি ভ্যালু কত রুট থ্রি বাই টু ইন্টু টেন পাই বাই সিক্স পাই বাই সিক্স মানে কত একশো আশি বাই ছয় মানে তিরিশ ডিগ্রি টেন তিরিশ ডিগ্রির ভ্যালু হলো ওয়ান বাই রুট থ্রি প্লাস সাইন পাই বাই টু পাই বাই টু মানে কত নব্বই ডিগ্রি তাহলে সাইন নব্বই ভ্যালু ওয়ান আর কস পাই বাই থ্রি পাই বাই থ্রি মানে হলো ষাট ডিগ্রি কস ষাট ডিগ্রি ভ্যালু হলো ওয়ান বাই টু রুট থ্রি কেটে দাও এখানেও ওয়ান বাই টু প্লাস এখানেও ওয়ান বাই টু তাহলে হয়ে গেল ওয়ান আর রাইট হ্যান্ড সাইডে কী আছে রাইট হ্যান্ড সাইডে আছে হলো টু সাইন স্কোয়ার ফর্টি ফাইভ ডিগ্রি মানে পাই বাই ফোর পাই বাই ফোর তাহলে হচ্ছে টু সাইন স্কোয়ার পাই বাই ফোর সাইন পাই বাই ফোর ভ্যালু কত ওয়ান বাই রুট টু তার স্কোয়ার করে দিই ওয়ান বাই রুট টু তার স্কোয়ার তাহলে টু ইন্টু ওয়ান বাই টু 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 কে সরি ওয়ান বাই টু কেটে গিয়ে ওয়ান অর্থাৎ লেফট হ্যান্ড রাইট হ্যান্ড সমান হয়ে গেল ঠিক আছে তাহলে ছয় দাগের বাদ বাকি অঙ্কগুলো তোমরা নিজেরাই করতে পারবে বা পরের অঙ্কগুলো তো আমরা চলে আসি নেক্সট আমরা সাত দাগের অঙ্কগুলো শুরু করব দেখো সাত দাগের অঙ্কে আমাদের এক্সের মান নির্ণয় করতে বলছে সিম্পল ব্যাপার এক্স এক্সের সঙ্গে বিভিন্ন ত্রিকোণামেথিক মানগুলো রয়েছে সেই মানগুলো কিন্তু সাবধানে বসাতে হবে কারণ মান ভুল হয়ে গেলে কিন্তু এক্সের মানও আমাদের ভুল চলে আসবে তো এইখানটা আমরা কী করবো এক্স ইন্টু সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি ভ্যালু ওয়ান বাই রুট টু কস পঁয়তাল্লিশ ডিগ্রি ভ্যালু ওয়ান বাই রুট টু টেন সিক্সটি ডিগ্রি ভ্যালু রুট থ্রি ইকোয়াল টু টেন পঁয়তাল্লিশ ডিগ্রি ভ্যালু ওয়ান তাহলে ওয়ান স্কোয়ার আর কস ষাট ডিগ্রি ভ্যালু কত ষাট ডিগ্রি ভ্যালু হলো ওয়ান বাই টু ওয়ান তাহলে এখানে হচ্ছে এক্স ওপরে আসছে রুট আর রুট টু রুট টু করলে টু টু ওয়ান থেকে হাফ বিয়োগ করলে হাফ থেকে যায় তাহলে এক্স ইন্টু রুট থ্রি বাই টু টু হাফ টু কেটে গেল নিচে থেকে তাহলে এক্স হয়ে গেল ওয়ান বাই এটাই হলো আমাদের অ্যান্সার ঠিক আছে সাতের দুই দাগেরটা দেখি দুই দাগেরটায় কী বলেছে আমাদের দুই দাগেরটায় বলেছে দেখো এক্স সাইন সিক্সটি ডিগ্রি ক স্কোয়ার তিরিশ ডিগ্রি ইকুয়াল টু আমাদের টেন স্কোয়ার ফর্টি ফাইভ ডিগ্রি সেক সিক্সটি ডিগ্রি এবং নিচে হলো কোসেক সিক্সটি ডিগ্রি এখান থেকে আমাদের এক্সের ভ্যালু বের করতে হবে সিম্পলি দেখো আমরা এখানে কী করবো এক্স ইন্টু সাইন সিক্সটি ডিগ্রি ভ্যালু কত রুট থ্রি আর কস তিরিশ ডিগ্রি ভ্যালু কস তিরিশ ডিগ্রি ভ্যালুও রুট থ্রি বাই তাহলে রুট থ্রি তার হোল স্কোয়ার আছে টু টেন ফর্টি ডিগ্রি ভ্যালু ওয়ান তাহলে ওয়ান স্কোয়ার সেক্স সিক্সটি ডিগ্রি ভ্যালু কত খুব ভালো করে দেখতে হবে সেক্স সিক্সটি ডিগ্রি ভ্যালু সিক্সটি ডিগ্রি উল্টো সিক্সটি ডিগ্রি হাফ আগের অঙ্কটাতেই করেছি জাস্ট উল্টো মানে টু আর কোসেক্স সিক্সটি ডিগ্রি মানে সাইনের উল্টো সাইন সিক্সটি ডিগ্রি হলো রুট থ্রি বাই টু তাহলে এটা হয়ে যাবে টু বাই রুট থ্রি তো সিম্পলি এখানটায় আমাদের এক্স ইন্টু কী আসছে রুট থ্রি বাই টু ইন্টু এটা থ্রি বাই ফোর ইকোয়াল টু এখানে ওয়ান ইন্টু টু টু হচ্ছে ইন্টু এটাকে যদি উল্টে দিই তাহলে রুট থ্রি বাই টু 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 কেটে যাচ্ছে তাহলে এখানে এইট এক্স ইকোয়াল টু তাহলে কত হচ্ছে উপরে রুট থ্রি থাকছে ইন্টু চার আট দুই আট চার দুগুণে আট আর নিচে হচ্ছে থ্রি রুট থ্রি তাহলে উঠতে উঠতে কেটে গেলে এইট বাই থ্রি অর্থাৎ দুই পূর্ণ দুই বাই তিন করে আমরা লিখতে পারি তাহলে দুই পূর্ণ দুই বাই তিন এক্স সমান সমান ঠিক আছে এটা আমাদের অ্যান্সার হয়ে গেল আর তিন দাগের অঙ্কটা তোমাদের বাড়ির কাজ থাকছে তোমরা নিশ্চয়ই তিন দাগের অঙ্কটাও করতে পারবে ঠিক আছে নেক্সট আমরা আট দাগের অঙ্কগুলোতে চলে আসবো আট দাগের একটা অঙ্ক রয়েছে সেটাই চলে আসবো নেক্সট আমরা আট দাগেরটায় চলে আসবো আট দাগেরটা বেশ ইন্টারেস্টিং একটা অঙ্ক মানে একটার মধ্যে দুই টাইপের অঙ্ক এখানে দেওয়া রয়েছে এখানে দেখো এক্স ওয়াই দিয়ে দুটো সমীকরণ দেওয়া আছে তো এই সমীকরণগুলো অ্যাকচুয়ালি কি আমাদের দেখো টেন কট এগুলোর মান যদি বসিয়ে দিই একদম সিম্পলি আমাদের একটা সমীকরণ চলে আসবে তো এইটাকে আমরা কনভার্ট করে কী লিখতে পারি এক্স টেন থার্টি ডিগ্রি ভ্যালু কত ওয়ান বাই রুট থ্রি প্লাস ওয়াই কট থার্টি ডিগ্রি কট সিক্সটি ডিগ্রি ভ্যালু ওয়ান বাই রুট থ্রি ইকোয়াল টু জিরো বা এটাকে যদি আমরা সলিউশন করি এক্স মানে সিম্প্লিফাই করি তাহলে এটাকে লসু করে দিলে এক্স প্লাস ওয়াই ইকোয়াল টু জিরো চলে আসছে দেখো রুট থ্রি নিচে থাকবে রুট থ্রি জিরোর সঙ্গে গুণ করে জিরো এটাকে আমরা এটাকে এক নম্বর নাম দিয়ে এটাকে যদি দু নম্বর দিই তাহলে এক নাম থেকে পাই লিখে এটাকে তিন নম্বর নাম দিলাম আর এটা থেকে আমরা কি লিখতে পারি টু এক্স মাইনাস ওয়াই টেন ফর্টি ফাইভ ডিগ্রি 1 কত ওয়ান তাহলে ওয়ান লেখা না লেখা কি হয়ে গেল এখানে এটা হয়ে গেলো আমাদের চার নম্বর এইবার তিন আর চার জাস্ট আমাদের সমাধান করতে হবে সিম্পলি কী হবে এক্স প্লাস ওয়াই টু জিরো আর টু এক্স মাইনাস ওয়াই টু ওয়ান আমরা যদি যোগ করে দিই তাহলে ওয়াই ওয়াই কেটে যাবে তাহলে থ্রি এক্স টু হচ্ছে ওয়ান এক্স ইকোয়াল টু বেরোচ্ছে ওয়ান বাই থ্রি আর তাহলে ওয়াই ইকোয়াল টু হবে ওয়াই সমান সমান এখান থেকে দেখো মাইনাস এক্স তাহলে ওয়াই ইকোয়াল টু হল মাইনাস ওয়ান বাই থ্রি ঠিক আছে তাহলে দেখো অতএব এক্সের ভ্যালু আমাদের বেরিয়ে গেলে কত অতএব নির্ণীয় সমাধান নির্ণীয় সমাধান এক্স সমান সমান ওয়ান বাই রুট থ্রি ওয়াই সমান সমান মাইনাস ওয়ান বাই রুট থ্রি সরি এক্স সমান সমান ওয়ান বাই থ্রি ওয়াই সমান সমান মাইনাস ওয়ান বাই থ্রি একদম সিম্পল অঙ্ক জাস্ট এখানে মানগুলো বসানো তোমাদের যদি এখানে ডিগ্রিগুলো চেঞ্জ করে দেয় তাহলে কিন্তু অন্য আরেকটা ইকুয়েশান আসতে পারে কিন্তু এই ধরনের অঙ্ক কিন্তু তোমরা তাহলে পারবে অর্থাৎ আমরা জাস্ট মানগুলো বসিয়ে আমরা যে অপনয়ন করা তুলনামূলক শিখেছি সেই ধরনের দুটো ইকুয়েশান তৈরি করব এবং সেখান থেকে সমাধান করে এক্সোয়ের মান বের করবো ঠিক আছে নেক্সট আমরা চলে আসবো নয় দাগের অঙ্কে নেক্সট নয় দাগের দেখো দুটো অঙ্ক রয়েছে সিম্পল অঙ্ক এখানে বলছে যদি এ ইকোয়াল টু বি ইকোয়াল টু ফর্টি ফাইভ ডিগ্রি হয় তাহলে যাচাই করি যে সাইন এ প্লাস বি ইকোয়াল টু সাইনে কস বি প্লাস কসে সাইন বি এবং কস এ প্লাস বি ইকোয়াল টু কসে কস বি মাইনাস সাইনে সাইন বি যদিও এখানে শুধুমাত্র এ ইকাল টু বি ইকোয়াল টু ফর্টি ফাইভ ডিগ্রি ধরে নিয়ে আমাদের প্রমাণ করতে হবে কিন্তু আমরা যখন ক্লাস ইলেভেনে গিয়ে ত্রিকোণামিতি করব সেক্ষেত্রে এ বি এর যে কোনো মানের জন্যই কিন্তু এই ভ্যালুটা মানে এই যেই অভেদটা আমরা এখানে লিখেছি সেটা কিন্তু সত্যি হবে এটা হলো একটা সূত্র সাইন এ প্লাস বি এবং কস এ প্লাস বি এর সূত্র যাই হোক এখানে আমরা এটা প্রমাণ করতে চেষ্টা করব যে যদি এ বি সমান হয় পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে যে এই ইকুয়েশানটা বা এই অভেত্রা হোল্ড করছে কিনা এক নম্বরেরটা এ ইকোয়াল টু ফর্টি ফাইভ ডিগ্রি ইকোয়াল টু বি তাই তো তাহলে এ প্লাস বি কত নব্বই ডিগ্রি তাহলে লেফট হ্যান্ড সাইডে কী আসছে সাইন নাইন্টি ডিগ্রি ইকল টু ওয়ান আর রাইট হ্যান্ড সাইডে কী আসছে রাইট হ্যান্ড সাইডে আসছে হলো সাইন ফরটি ফাইভ ডিগ্রি কস ফাইভ ডিগ্রি প্লাস কস ফর্টি ফাইভ ডিগ্রি সাইন ফর্টি ফাইভ ডিগ্রি তাহলে সব কিছুর ভ্যালুই তো ওয়ান বাই রুট টু তাহলে ওয়ান বাই রুট টু ওয়ান বাই রুট টু প্লাস ওয়ান বাই রুট টু ওয়ান বাই রুট টু তাহলে ওয়ান বাই রুট টু রুট টু করলে টু হয়ে যাবে তাহলে ওয়ান বাই টু প্লাস ওয়ান বাই টু টু হচ্ছে ওয়ান তাহলে লেফট হ্যান্ড রাইট হ্যান্ড সমান হয়ে গেল অতএব লেফট হ্যান্ড টু লেফট হ্যান্ড সাইড ইকোয়াল টু রাইট হ্যান্ড সাইড আমাদের যাচাই করা হয়ে গেল প্রুভড ঠিক আছে দু নম্বরটাও একদম সেম এটা কস নাইনটি ডিগ্রি হয়ে যাবে কস নাইনটি ডিগ্রি ভ্যালু কত হয়ে যাবে কস নাইনটি ডিগ্রি ভ্যালু হল জিরো আর এক্ষেত্রে দেখো এই দুটোর ভ্যালুও হাফ হবে ওয়ান বাই রুট টু বাই টু এটা ওয়ান বাই তাহলে ইকোয়াল টু জিরো হয়ে যাবে এটা তোমরা নিজেরা করে ফেলবে ঠিক আছে আমরা দশ দাগের অঙ্কটায় চলে আসবো নেক্সট যেটা দশ দাগের অঙ্কটা করবো এটাও বেশ ভালো একটা ইন্টারেস্টিং অঙ্ক বলেছে ত্রিভুজ এবি একটি সমবাহু ত্রিভুজ সমবাহু ত্রিভুজ অর্থাৎ প্রত্যেকটা কোন ষাট ডিগ্রি করে এটা এ বি সি প্রত্যেকটা কোন ষাট ডিগ্রি করে এটাও ষাট ডিগ্রি বলেছে বিডি মধ্যমা বিডি মধ্যমা অর্থাৎ বি থেকে এসি এর ওপর এটা হলো বিডি মধ্যমা তাহলে যদি মধ্যমা হয় তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে সম্ভব ত্রিভুজের ক্ষেত্রে একমাত্র এই অ্যাঙ্গেলটা কিন্তু নব্বই ডিগ্রি হয় তাহলে এটা ষাট ডিগ্রি হলে এইটা সেক্ষেত্রে হয়ে যাবে তিরিশ ডিগ্রি যাই হোক অ্যাঙ্গেল বিএডি অর্থাৎ বি সরি এবিডি অ্যাঙ্গেল এ বিডি ইকাল টু কত তাহলে তিরিশ ডিগ্রি আর অ্যাঙ্গেল বিএডি কত বি হলো ষাট ডিগ্রি তাহলে আমাদের টেন তিরিশ ডিগ্রি ইকাল টু কত ওয়ান বাই রুট থ্রি আর কট ষাট ডিগ্রি ভ্যালু কত ওয়ান বাই রুট থ্রি তাহলে প্রমাণিত হয়ে গেল ঠিক আছে একদম সিম্পল এটা কোনোরকমভাবে কোনো কিছু করারই দরকার নেই অথবা তোমরা যদি আরেকটু ডিটেলসে করতে চাও এখানে বাহুগুলোর দৈর্ঘ্য দৈর্ঘ্য ধরে নেবে এ এটাকে এ তাহলে এটা এ বাই টু হবে আর এটা হয়ে যাবে কত বিডি ইকুয়াল টু অর্থাৎ এ বি ইকুয়াল টু হয়ে যাবে হলো এ এ ডি ইকুয়াল টু হয়ে যাবে এ বাই টু আর বিডি ইকুয়াল টু বিডি হলো সমভাত্রি পুজোর উচ্চতা অর্থাৎ রুট থ্রি বাই টু ইন্টু এ হয়ে যাবে ঠিক আছে এবার যখন আমরা এি অর্থাৎ সরি ডি এই অ্যাঙ্গেলটা ধরবো তখন আমাদের ট্যান মানে লম্ব ভূমি অর্থাৎ এইটা হলে এর উল্টো দিকেরটা হয়ে যাবে লম্ব অর্থাৎ এ বাই টু আর এইটা হয়ে যাবে তখন ভূমি অর্থাৎ ট্যান এ ডি ইকুয়াল টু হয়ে যাবে লম্ববায় ভূমি তাহলে লম্ব হলো এ বাই টু ভূমি কত রুট থ্রি রুট থ্রি এ বাই টু তাহলে এই টু টু কেটে যাবে ওপরে এ ও কেটে যাবে ওয়ান বাই রুট থ্রি একই রকমভাবে কট বি এডি তখন কী হয়ে যাবে তখন এইটাকে তখন আমরা কোণ ধরব তখন এইটা ভূমি হয়ে যাবে এইটা লম্ব হয়ে যাবে তাহলে কটের ক্ষেত্রে কট হয় হলো ভূমি বাই লম্ব অর্থাৎ এ বাই টু বাই লম্ব হলো রুট থ্রি এ বাই টু এর ক্ষেত্রে ওয়ান বাই রুট থ্রি এরকম দুভাবেই আমরা দেখাতে পারি ঠিক আছে তাহলে দশ দাগের একেরটা দশ দাগের দুইয়ের অঙ্কটা কি বলেছে এরটা আমরা করব দশ দাগের দুইয়ের অঙ্কটা আবার আরেকটা ইন্টারেস্টিং অঙ্ক এখানেও আমাদের ওই ছবি এঁকে করতে হবে কী বলেছে এবিসি এবিসি একটি সমুদ্রিবাহু ত্রিভুজ যার এবি ইকোয়াল টু এসি এবং বিএসি হল নব্বই ডিগ্রি অর্থাৎ সমকোণী সমুদ্রিবাহু ত্রিভুজ তাহলে সমকোণী সমুদ্রিবাহু ত্রিভুজ যদি হয় আমরা এরকম আঁকতে পারি ঠিক আছে এটা হলো নব্বই ডিগ্রি কোণ এটা হলো এ কোণ বি সি তাহলে এই প্রত্যেকটা কোণ কত ডিগ্রি হবে ফর্টি ফাইভ ডিগ্রি হবে ফর্টি ফাইভ ডিগ্রি ঠিক আছে আর ওইটা হলো নব্বই ডিগ্রি আমাদের বলে দেওয়া আছে আর কি বলেছে বিসি বাহুকে ডি বিএসি এর সি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে তাহলে বাহুকে যদি ডি বিন্দুতে ছেদ করে এরকম সমধিখণ্ডক তাহলে এটা ফর্টি ফাইভ ডিগ্রি হয়ে গেল এটাও ফর্টি ফাইভ ডিগ্রি হয়ে গেল তাহলে এটাও ফর্টি ফাইভ তাহলে এইটাও দেখো ফর্টি ফাইভ ডিগ্রি হবে সরি ভুল হলো এটাও একটা সমকোণী সমুদ্রিবাহু ত্রিভুজ হয়ে যাবে কারণ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ নব্বই তাহলে এটাও কিন্তু একটা সমকোণী ত্রিভুজ হয়ে যাবে এটাও নব্বই ডিগ্রি হয়ে যাবে এবার হলো আমাদের দেখো কি কি বের করতে বলেছে সেক এ এটা ডি ডি নাম দিয়ে দিই এ সি ডি ইকোয়াল টু সেক কত হচ্ছে এ ডি অর্থাৎ সি অ্যাঙ্গেলটা রয়েছে এ ডি অর্থাৎ ফর্টি ফাইভ ডিগ্রি তাহলে সেক ফর্টি ফাইভ ডিগ্রি অর্থাৎ কসের উল্টো কস ফর্টি ডিগ্রি ভ্যালু কত ওয়ান বাই রুট টু তাহলে এ হয়ে যাবে রুট টু একই রকমভাবে সাইন সি এ ডি সি ডি এটাও পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি ভ্যালু কত ওয়ান বাই তাহলে লেফট হ্যান্ড সাইডে কী হচ্ছে আর কোশেক সি ডি কত হবে সি এটা এটাও কোশেক পঁয়তাল্লিশ ডিগ্রি কোশেক পঁয়তাল্লিশ ডিগ্রি মানে হলো শুধু তাহলে এবার আমরা লেফট হ্যান্ড সাইড দেখি লেফট হ্যান্ড সাইডে কী আছে সেক এ ডি বাই সাইন এটা হলো রুট টু আমরা বের করেছি আর এটা হলো ওয়ান বাই রুট টু তাহলে রুট ওপরে ওঠে গিয়ে রুট্টু রুট্টু হয়ে হবে আর রাইট হ্যান্ড সাইড কী আসবে দেখো রাইট হ্যান্ড সাইডে আমাদের আছে কোসেক সি এ ডি কোসেকের স্কোয়ার আছে তাহলে কোসেকের স্কোয়ার মানে হলো পঁয়তাল্লিশ ডিগ্রি মানে রুট টু তার স্কোয়ার ইকোয়াল টু টু তাহলে সমান হয়ে গেল লেফট হ্যান্ড আর রাইট হ্যান্ড সমান ঠিক আছে তো দশ দাগেরটাও হয়ে গেল লাস্ট অঙ্ক শুধু এগারো দাগের অঙ্কটা রয়েছে আরেকটা ভালো অঙ্ক আমরা করবো লাস্ট অঙ্ক আজকে কি বলছে থিটার কোন মানের জন্য এইখানে এই যে রিলেশনটা রয়েছে এটা সত্য হবে অর্থাৎ থিটার ভ্যালু কিন্তু জিরো থেকে নব্বই ডিগ্রির মধ্যে হবে তাহলে আমরা এখান থেকে বের করার জন্য আগে আমরা কস থিটা ইকোয়াল টু এ ধরে নিই এ বা এক্স যাই খুব একটা ধরে নিই তাহলে যদি এ ধরি তাহলে এই ইকুয়েশানটা কী যাবে টু স্কোয়ার মাইনাস থ্রি এ প্লাস ওয়ান ইকোয়াল টু জিরো এইটাকে আমরা মিডিল টার্ম করার চেষ্টা করি বা শ্রীধরাচার্য করার চেষ্টা করি মিডিল টার্ম দুয়েকে দুই যোগ করে আনা যাবে দেখি কী আসে তাহলে টু স্কোয়ার মাইনাস টু এ মাইনাস এ প্লাস ওয়ান ইকোয়াল টু বা টু এ কমন নিলে এ মাইনাস ওয়ান এখান থেকে মাইনাস কমন নিলে এ মাইনাস ওয়ান যাচ্ছে তাহলে এখান থেকে ওয়ান বা তাহলে এখানে হচ্ছে এ মাইনাস এটা হচ্ছে টু এ মাইনাস ওয়ান টু জিরো তাহলে অতএব অথবা

কস সিক্সটি ডিগ্রির ভ্যালু ওয়ান বাই টু তাহলে কস সিক্সটি ডিগ্রি অতএব থ্রিটা হতে পারে সিক্সটি ডিগ্রি তাহলে এই হলো আমাদের দুটো ভ্যালু জিরো ডিগ্রি অথবা সিক্সটি ডিগ্রি অর্থাৎ দেখো দুটোই কিন্তু এর মধ্যেই রয়েছে ঠিক আছে তো এই অঙ্কটাও হয়ে গেল লাস্ট ছিল অঙ্ক আজকের তো এই চ্যাপ্টারটা শেষ হয়ে গেল নেক্সট চ্যাপ্টার থেকে কিন্তু আমাদের অঙ্ক বেশ ভালো কিছু মানে বেশ কঠিন টাইপের অঙ্কও থাকবে কিছু এবং বেশ ইন্টারেস্টিং অঙ্কও থাকবে তো আশা করবো এই চ্যাপ্টারে সব কটা অঙ্ক তোমরা নিজেরাও করতে পারবে এবং সবকটা কটা অঙ্ক বুঝতে পেরেছো তো নেক্সট ভিডিওতে আমরা নেক্সট চ্যাপ্টার নিয়ে শুরু করব আলোচনা তো আজকের মতো এই পর্যন্তই থাকছে খুব ভালো থাকবে বেশি বেশি করে অঙ্ক করবে থ্যাংক ইউ